আসসালামু আলাইকুম সবাইকে। স্কুল কলেজ কিংবা ইউনিভার্সিটি লাইফে আমাদেরকে অনেক কিছু শেখানো হলেও একটা গুরুত্বপূর্ণ স্কিলই কিন্তু আসলে শেখানো হয় না। সেই স্কিলটা কী বলেন তো? সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট বা টাকা পয়সা ম্যানেজ করতে পারা। আমি কিংবা আপনি বা আমাদের চারপাশের প্রত্যেকটা মানুষই দেখবেন মাসে হয়তো 20,000 টাকা কামাচ্ছে কিংবা 50,000 কিংবা 1,00,000 টাকা, কেউ হয়তো আরও বেশি। তাও দেখবেন তার টাকা পয়সা নিয়ে স্ট্রাগলটা শেষ হচ্ছে না, সে হয়তো বলছে যে তাও মাস শেষে তার টাকা থাকছে না। তো এই টাকা পয়সার স্ট্রাগলটা কিন্তু আমার কিংবা আপনার একার না, বলা যায় বেশিরভাগ বাংলাদেশিদের বা পুরো পৃথিবীতেই অনেক মানুষ এই টাকা পয়সা নিয়ে আসলে স্ট্রাগল করে বা মানি ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারে না। সেই মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা চমৎকার বাংলা ভাষায় কোর্স করেছি আমার স্কুলে, যে কোর্সটা করেছেন মহিমেন পাটোয়ারি, যিনি একজন অর্থনৈতিক বিশ্লেষক এবং লেখক। আমি তার একটা বই নিয়ে এর আগে আলাপ করেছিলাম, একটা বা দুটো বই নিয়ে। তো যাই হোক, আমি এই মহিমেন পাটোয়ারির লেখাও কিন্তু খুব পছন্দ করি। তো তিনি একটা একেবারে সহজ ভাষায় এই যে অর্থনৈতিক যে বিভিন্ন টার্মগুলো আছে, ধরুন বন্ড কী, যেমন বন্ড আর সঞ্চয়পত্র ব্যাপারটা যে একই, বা দুটার যে আসলে বন্ডের বাংলা অর্থ যে সঞ্চয়পত্র, এটা কিন্তু আমি মাত্র এই কোর্সটা করে জানতে পেরেছি। যেমন আপনি যদি দেখেন যে সুদের হার যদি বাড়ে তাহলে বন্ডের দাম কমে যায় বা সঞ্চয়পত্রের দাম কমে যায়, আর সুদের হার যদি কমে তাহলে বন্ডের দাম বা সঞ্চয়পত্রের দাম হচ্ছে বেড়ে যায়। তো আপনি যদি আসলে জানতে পারেন যে আসলে সুদের হারটা কখন উঠানামা করবে, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার কি বন্ড রাখা উচিত নাকি বিক্রি করে দেওয়া উচিত। অর্থাৎ এমন এমন যে বেসিক ব্যাপারগুলো আছে, বা বন্ডটার আসলে এটা কি শরীয়ত দৃষ্টিতে বন্ডটা কি আসলে হালাল নাকি হারাম, নাকি আপনি যদি আবার খেয়াল করেন বন্ডের আসলে বিপরীত বা শরিয়া আলটারনেটিভ আসলে কি হতে পারে, সেরকম একটা টার্ম যেমন সুকুক, সেটা সম্পর্কে আমি এই মানি ম্যানেজমেন্ট মহিমেন পাটোয়ারির মানি ম্যানেজমেন্ট কোর্সটা করে জানতে পেরেছি। আপনি যদি দেখেন ব্যাঙ্কিং সিস্টেমটা, ব্যাঙ্ক আপনার বা আমার কাছ থেকে টাকা জমা রাখে, তারপর সেই টাকাটা দিয়ে তারা আসলে করে কি, তারা অন্য মানুষকে কীভাবে ঋণ দেয়। বা আপনি যদি দেখেন যে শেয়ার মার্কেট নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ, তো শেয়ার মার্কেটের ব্যাপারটা আসলে কি, এটা কি আসলে একটা জুয়ার মতো ব্যাপার স্যাপার, বা এই শেয়ার মার্কেটের বেসিক টার্মগুলো কি। যেমন দেখবেন যে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে তারা কিন্তু সবসময় তথ্য বা খেয়াল রাখে যে তাদের শেয়ারের দামটা কি উঠানামা করছে নাকি বাড়ছে, এই দাম উঠানামাটা আসলে কীভাবে করে। বা আপনি যদি ব্যবসা করতে যান, সেখানে আসলে ব্যবসার যে তিন ধরনের ব্যবসা রয়েছে, সোল প্রপার্টিশিপ, তারপর পার্টনারশিপ, তারপর লিমিটেড কোম্পানি বা লিমিটেড যে ব্যবসা, সো এইগুলো সম্পর্কে বুঝতে পারে, বা তিনটার আসলে প্রকারভেদ কী, কখন সেটা লিমিটেড কোম্পানি হবে। বা আপনি দেখবেন যে ডাচ বাংলা ব্যাংক ইদানিংকালে লিখছে PLC, বা আমি দেখছি প্রত্যেকটা ব্যাংকই যদি আমি দেখি যেগুলো পিছনে ছোট করে তারা লিখছে হচ্ছে PLC, এই PLC মানে কি বা কেন আসলে PLC লিখছে। সো আপনি যদি দেখেন যে বা শেয়ার মার্কেটে একটা কোম্পানি কীভাবে যায়, এই ব্যাপারগুলো বুঝতে পারা। বা তরুণ প্রজন্ম তারা ক্রিপ্টো নিয়ে বা ফরেক্স নিয়ে আসলে খুব আগ্রহ, তো এই ক্রিপ্টো ব্যাপারটা কী, বা আসলে কখন টাকা পাঠালে সে ব্যাপারটা হুন্ডি হয় আর কখন রেমিটেন্স হয়, বা আপনার যদি ধরেন ঋণ থাকে তাহলে আপনি আসলে জাকাতটা দিবেন নাকি দিবেন না, বা দিলেও সেটা আসলে কীভাবে দিবেন, সব কিছু একেবারে গুছিয়ে আপনার সামনে উপস্থাপন করা। বা আমি যেটা বলছিলাম যে আমার অনেক জিজ্ঞাসা ছিল, বা আমি নিজেও আসলে এই ব্যাপারগুলো নিয়ে শিখতে বা জানতে আগ্রহী, বা আমি বলেছি তো যে আমি এমন একটা মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে এসেছি যে আমি আমার চারপাশের সবগুলো মানুষকে সবসময় টাকা পয়সা নিয়ে স্ট্রাগল নিয়ে করতে দেখেছি, বা তারা এমনভাবে টাকাকে বলে না এটা একটা খারাপ জিনিস, বা এটা নিয়ে পড়া যাবে না, এটা নিয়ে জানা যাবে না, বা ব্যাঙ্কিং সিস্টেম এগুলো নিয়ে এত বোঝা যাবে না, এত বুঝে তোমার আসলে লাভ নেই, বা ব্যবসা নিয়ে আসলে কেউ আপনাকে ওভাবে বোঝাবে না। সো এই যে বেসিক টার্মগুলো বুঝতে পারা, তারপর আসলে কোনটা আমাদের শরীরের দৃষ্টিতে কেমন সেই জিনিসটা বোঝা। বা আপনি যদি দেখেন যে আমাদের দেশে লাখ লাখ মানুষ কিন্তু MLM এর ট্র্যাপে পড়ে একেবারে সর্বস্ব হারিয়েছে, এই MLM এর ট্র্যাপটা বুঝতে পারা বা ধরতে পারা, এমন অনেক চমৎকার ব্যাপার কিন্তু আমি শিখেছি এই কোর্সটা থেকে। যেমন আমি একেবারে ধরেন শেয়ার বাজারের শর্ট সেল ব্যাপারটা কি, কেউ কোন যদি ইনফরমেশন জানে যে তার শেয়ারের দামটা বাড়বে বা কমবে, সে দেখবেন তো কখনো কখনো সে হচ্ছে লাভ করে ফেলে, বা অনেক মানুষ শেয়ার বাজার থেকে রাতারাতি বড় লোক হয়ে যায়, অনেক মানুষ নিঃস্ব হয়ে যায়। সো কোর্সের মধ্যে তিনি কিন্তু এই মানি ম্যানেজমেন্ট খুব সুন্দর করে বুঝিয়েছেন। এই কোর্স করলে যে আপনি বড় লোক হয়ে যাবেন তা না, বা আপনি যে অনেক টাকা জমিয়ে ফেলবেন তা না, কিন্তু আপনি একটু বুঝতে পারবেন যে আসলে আপনি কোন কোন ভুলটা করছেন বা কোন কোন কাজটা আপনার নতুনভাবে বা ভিন্নভাবে করা উচিত। তো সেই দিক দিয়ে কোর্সটা চমৎকার। ওভারঅল আপনারা যদি কেউ কোর্সটা করে থাকেন আপনাদের কেমন লাগলো সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এই মানি ম্যানেজমেন্টের কোর্সটা করতে চান তাহলে এখনই চলে যেতে পারেন আমার স্কুলে এবং করে ফেলতে পারেন মহিমেন পাটোয়ারির মানি ম্যানেজমেন্টের চমৎকার কোর্সটি।